আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু, ইসামতি কৃষি খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে জানাবো রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম। তো আশা করি আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। তো ধন্যবাদ সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে, আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম। তো আপনারা যারা প্রতিনিয়ত আপডেট পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, ইতিমধ্যে বাচ্চার দাম কিছুটা কমেছে। তো যারা বাচ্চা ক্রয় করবেন, যে সকল খামারি ভাইরা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা 1-5 জায়গায় জানাবেন, জানিয়ে বাচ্চাটা ক্রয় করবেন এবং শুনবেন বুঝবেন ভালো করে, তারপর বাচ্চাটা ক্রয় করবেন। কারণ বাচ্চার দাম এখন কম, হয়তো বা অনেকে বাচ্চার দাম আগের রেটটা ধরে নিতে পারে। এই কারণে আপনারা বাচ্চা কিনলে 1-5 জনের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বাচ্চাটা ক্রয় করবেন। কারণ এখন বাচ্চার দাম কম এবং রেডি মুরগির দাম অলরেডি কমে এসেছে। এই কারণে বলবো রেডি মুরগির দাম যেহেতু কম, সেহেতু আপনি যদি বাচ্চাটা বেশি দামে কেনেন সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন না। এ কারণে বাচ্চাটা অবশ্যই আপনার কম, যেহেতু রেট আপনার কম দামে কিনতে হবে, এই কারণে জানবেন শুনবেন বুঝবেন এবং বাচ্চাটা কিনবেন। আর আমি একটা কথা বলে থাকি বারবার এবং আজকেরও বলছি, যারা বাচ্চা ক্রয় করবেন ভালো মানের বাচ্চাটা ক্রয় করবেন, যাতে করে আপনি লসের সম্মুখীনটা না হন। এই জন্য ভালো মানের বাচ্চাটা ক্রয় করবেন। আপনার গ্রোথ যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি লাভবান হবেন না। এই কারণে ভালো মানের বাচ্চাটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য অপরিহার্য। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। আর যারা রেডি মুরগি বিক্রয় করছেন তারাও যেন শুনে রেডি মুরগিটা বিক্রয় করবেন। রেডি মুরগির দামটা কিছুটা কমে গেছে এবং যারা বেচবেন জেনে শুনেই বেচবেন, কারণ আপনি যে 2-5 টাকা বেশি পান সেক্ষেত্রে আপনারই লাভ। তো সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, আজকের মতন এখানে শেষ করলাম। আগামীকাল আপডেটে আবার আসবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।